অনেক কিছু টিকা না পড়েও না আমাকে মা অনেক কিছু দেখিয়ে দিয়েছে। আমি না প্রথমে 22টা বছর আমি না মায়ের কিন্তু পুজো মায়ের পুজো করেছি 22টা বছর পিকচারে, কিন্তু মায়ের থেকে আমি আমার গোবিন্দকে না বেশি ভালোবাসতাম। আমি না জানতাম কি গোবিন্দ আলাদা মা তো আলাদা, কিন্তু না যখন আমি যখন আমি অনেক জানা করেছি আমি তত্ত্ব খুঁজে দেখেছি যে কৃষ্ণ কালী সে ছেলেও নয় মেয়েও নয়, আমি গোবিন্দকে পুজো করেছি মা, কিন্তু আমার না গোবিন্দকে আমি না সন্তান একটা বাড়িতে গোবিন্দ পুড়ে গেছে, রাত্রেবেলায় আমি দেখছি যে আমার কানায় না আঁকাটা পুড়ে গেছে, এখানটা ঘা হয়ে গেছে, রাত্রেবেলায় নিয়েছে না আমি রাত্রেবেলায় ঘুমাচ্ছি কানাই ওই যে ভব আমি এক এক সময় তো ভাবে চলে যাই, ওই ঘর তোর কিছু নাই মা, আমার কোনো না হওয়া যাবে না, ওই ঘর তোর কিছু আমার হয় না, আমি না ভাবে চলে যাই কানাই ভাবা বেশ আমি কেন কেন কানাই এ কানাই ওর আঁকাটা পুড়ে গেছে, ওরে বাবারে আমার কানাই কত ব্যথা হয়েছে গো, কেন আমার কানাই পুড়ে গেল। ভগবান সব রূপেই ধরা দেয় সন্তান রূপে ধরা দেয়, গোবিন্দকে যখন কিছু না পায় যখন অনেক কিছু কটু কথা বলি তো কিন্তু জানি না গোবিন্দ কিন্তু খুব তাড়াতাড়ি কৃপা করে গো আর কি।